তাহুন ভাই বললে তো আসবাই, চালার বেটার গানের সুটে লঙ্গি কোলে যায়। ভাই সব কিতা মাতাম, ও ভাই সব কিতা মাতাম, কিতা হুন ভাই হুনলে তো আসবাই, চালার বেটার গানের সুটে লঙ্গি কোলে যায়। ভাই সব কিতা মাতাম, প্রশাসনের লাগি প্রশাসন ধরো ঘরে প্রশাসনের যে অবস্থা, খুব গরম অবস্থা বালা না তো মাথা দুই ধরছি নি বেটা, কইলাম কত আর আনলে কত দুইশো দিয়ে কাবার দিব কেমনি এখন কিছু কোনো সমস্যা নাই, ঘটনা হইলো জলদি দো, 20 পিস দো বন্ধু। ও মাত্র নয় আইছে, আমি তো জানি নয়া জিনিস সারা পুরা জিনিস আগে পাখে আগে আগুনি লাগে চেরে বুকে, আগুনি লেগেছে, আগুনি লাগে চেরে বুকে, আগুনি লেগেছে, হাই আগুনি লাগে চেরে বুকে, আগুনি লেগেছে, আগুন নিব কত সময় মাঝে খাইছো না দিদি, তো রাত্রে খাইয়া ঘুমাইছিলাম সকালে, কি 7000 গুণ দেব আগে, 7000 7000 এটা টেকা ইংগিতে কাগজ নাই, আমার বাপর কত টেকা আছে তার তো ধারণা নাই, না নাই আছে তো ঠিক আছে, ওই যে বেটা আইছে বেটা টেকা দেওয়া লাগবো না নি, ধর ভাই দিরা আমার আমার একদিন ইয়াকে টেকা দেব বাজু রহিত মাতিস না, টেকা দিলেই মুতো বিকালে দিমু তো, তুমি একমাত্র এই পৃথিবীর মাঝে একমাত্র তোমারও খালি বাকি দেই আর কেউ দেই না, তোর পৃথিবী তো ছোট বেটা, ইটা দিন টেকা ছাড়া টেকা ছাড়া হয় না, আগে টেকা বাজে নি ভাই, আমি তো দিমো কইছি বিকালে দিমো কইছি না নি বন্ধু, তোমার অতদিন ধরে আমি তোমার বাকি দিয়া দিলাম, এখন তো দিত না অন্য প্রশাসনের খুব গরম অবস্থা, আমি ইয়াব্বা খাইতাম আমার আব্বা আমি খাইতাম, আমি প্রশাসন দিয়ে দিতাম জিনিসটা বুঝে এলাকার না, এখন তো দেও আমি বিকালে দিলাম তো আব্বার কাছে ফিটিং দিতে পারছি না তো, আব্বা কয়দিন ধরে খুব গরম ফিটিং দেওয়া যান না, আমি আজকে বিকালে জেসার লাগান লইমু, জেসার আমি আমি খাইতে পারছিলাম নি, হে আমার এখানে কেছে ফয়লা তো, আমি আমার আমার বাপর টেকা আমি নষ্ট করছি, আমার মোবাইল গো বালা, এই মোবাইল গো রে বালা বালা নানি মোবাইল বেলি তো নাই, ঠিক আছে নগদ টেকা লই আইবে দিব, যা কর তামা দিতে নাই নি আমি জানি না, আমি জানি না, এখান থাকবো মারাতো দেখি সেই কিতা করে আব্বা টেকা দো।
আব্বা টাকা দাও, আজকে 10,000 টাকা লাগবো, নাইলে আমার সমস্যা আছে, আজকে কিতা গটি দিব, 10,000 টাকা দেওয়া লাগবো। তোর মাল লোকে ফিরলেই রে কেন চিল্লাইতে পারি, 10,000 টাকা দিতে 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 নিয়ে দিতে রাখন কও তোর টাকা হইছে কম দিতিনি। আরে টাকা দেওয়া লাগবো, আমি কিচ্ছু বুঝি না, টাকা দেওয়া লাগবো নাইলে আমি খানে কিংবা ফার মারি মারি দিব। আমি আমারে হই যা, তুই কি আমার লোকে উমকি দিমা? না আমি তোমারে কইলাম না, আমি বাড়ি গেছি দাদা, কোন টাকা দিতে নাইনি, আজকে টাকা নাই যা, 500 টাকা নাই দিতে নাই, 500 টাকা নাই যা, 500 টাকা দি কিচ্ছু, আমার 10,000 টাকা দিতে নাই তুমি। ওহ যা হিন্দি কি হচ্ছে, যাইরাম যাইরাম কিতা খবর বালানি? আর কি তেল বেস্তা মেঘালিটা লই দেয়নি, আমার তো কিনিস আমার চুল লাগেনি মিয়া, তোমার লজিং মাস্টার নি আমি, আমার চুল লাগেনি। এ আমরা লজিং মাস্টার তো আমি পয়সা দিয়ে লইছি জানি কেন, তেল দেখরাম তোমারই গুত কই লই দেয়নি, তেল বালাতে আমার লোয়ার দরকার নাই, আমি কি উন্ডা চাইতে পারি, তেল লইতাম পারি নাই আমি, তেল আমার বাড়িতে এক্সট্রা আছে, লই দিই তেল, তেল নিছো সাধারণ থাকি, তুমি আর চুরি কই দেয়নি, তুমি চুরি কই দেয়নি, লজিং টাকা চুরি কই দেয়নি, আমারে গাদা দস কিটা লাগি, আমারে চুরি কই দেয়নি, দেখরাই দেন তেল আমার নি আর উল্টা আমার লোকে পাওয়ার দেখাই দেয়নি, কইলাম তেল কিন দে, আমি চুর নিরে তেল খাওয়াইয়ে যাই মুগি, আমার তেল দে, দেখো দুনিয়ার বিচার আল্লাহর দুয়াই রে, আমার গাড়িতে তেল কিতা কর, বাবা না খুঁজছু না, যা 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 না খুঁজছু না, তুই যা তুই যা, আমার এইটা তেল চুল লাগে নি রে, আমি কইছি লাগতো না বাবা, যা তোর তেল দিয়ে তুই যা রে বাবা, যা কোন দুনিয়া যাইলাম রে বাবা, তেল উল নিয়া এখন কয় তার তেল বলে এগুলো আরো বড় জেলায় মাঠে খাইতো, মনে হয় ইয়া বা খাইতো এখন টেকা পান না, আর ওনা ইয়া এখন মাসের গাড়ি তেল হিও করে বাকি মনে হয় টেকা দেন না, আপনার তোর অনেক গাউ চাইছি, তোর ইচ্ছা দিল না তেল লাগে। হ্যালো, ও রাস্তা সা রাস্তা সাইডে ওই যে সিফা জায়গা দাও, সিফা জায়গা আমি দেখলাম, আমি তো একটু পামে সব, আইও আইও আস্তে আস্তে আইও, আপনি তিনটা দিলেন, তিনটা তিনটা আর খাইছি শুনি, খাইছা একবার বন্ধন তোর লাগে দিলেন, আব্বাই কি দাও, আব্বাই চিটাং ব্যবসা বড় ব্যবসা হন ব্যবসায়ী, ও আচ্ছা রে বাংলাদেশের মেইন ব্যবসার জায়গা দিয়ে আসবে, ঠিক আছে দেখা তো কত দিতাম ভাই, এখন 1200 ইল্ল কটা দিবা তোমার টাকা, এই তিনটিয়া আবার ধরো আই ফলে আইসি হিসাবে দিলাম তিনটে, আরো দুইটা বলো দিয়ে দিলাম ফোন দিবে আয় কোন সিফা দাইতে আয় ওখান কইয়া দিব, বুঝছো না নি আমার সিফা যাবা যারা ভাইতে না তোমার, আর রাস্তাঘাটে ভাইলে মাথা হইও না, বুঝছো নি দেখছি আনো দুইটা আছে বলো, আর দেরা দুইটা বলো কি হইছে জানি, রাস্তাঘাটে ভাইলে মাথা হইও না, কত শিলবতি ভগিরইলে আর তুমি। আপনি একটু দৌব আমি আব্বার লগে একটু মাত্র Thank you.
আমার মোবাইলটা দিয়ে যা রে বা, আমার বুড়ি কোথায় খুব শখ কইরে ফাটাইছে রে বা, দিয়ে যা রে বা। বুঝছি ইগুই মোবাইল দিত না, ইগু তো ইয়াবা খায়, শেষ আমার মোবাইল গেছে। ইগুর বাপের থেকে কত লাভ নাই, হ্যাঁ ইগুর বাপের তো দুন্দুর বুন্দুর করবো। এই ওই কি তুইছে এ মোবাইল দে, কমিন বাপের কমিন পুলা, কমিন বাপের কমিন পুলা। বলবো দুনিয়ায় ছিলাম খাওয়ার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাওয়ার লোক। কে বলে ইয়াবা খান আমি তার শিকান, যে বলে আবা খান আমি তার শিকান, কে কে খাইবি আবা দেউ দলে যোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম আবা খাওয়ার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম। সমস্যা নাই বন্ধু, দেখো মোবাইল দেখো, তুমি এবলা বিশটা দাও মারে মোবাইল রাখতাম, মোবাইল দিয়ে বিশটাই বানা, আরে বাইশটাই দেখো, পঞ্চাশটা তিরিশটাই দেখো, মোবাইল খুব দামি দেখো, কত গুদি বিশ পঁচিশটা মিলেনি দেখো, তিরিশটা মিলে ধরবে না, তিন চার মিলবো নি, ডঙ্গর মাছ মাতনি, ডঙ্গর মাছ মাতনি, বিশটা দিবে বিশটা দিবে, বেশি লন্ডন নিবো ভাই, তাই কি বাতাস কেন, তিন চার রুপিয়া মিলে কি তাই কি তা বা না বা, এটা কি তা ভাই, দিমু তোমার আমি বন্ধু হিসাবে এখন মোবাইলটা বেসাত পাঠাইম বুঝছো নি, আর তোমার সন্ধ্যা ঘরে বন্ধু পাঁচটা হইবে, যাও আমি খাইতাম মে, এখন তুমি আসরের ভিতরে তো আমি খাইতাম, আমি খাইতাম, চেষ্টা করবো বন্ধু, যত তাড়াতাড়ি বেছিলি তত তাড়াতাড়ি, কারণ মাল আনতিল টেকা তো ভালা গেল নক, তুই জলদি বিকালে দে, গান গান কিতা গাইছিলে তুই, ফোন লাগা ফোন লাগা বলে মাল লাগবো, আর বলে ইয়াবা খান আমি তার শিকান, যে বলে ইয়াবা খান আমি তার শিকান, ইয়াবা কে কে খাইবে ইয়াবা দেউ দলে যোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ইয়াবা খাওয়ার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম। বন্ধু তুমি যাও ভাইবাই, তুমি যাও আমার ইয়াব্বা, ইয়াব্বা সন্ধ্যা পরে ভাই, ইয়াব্বা ফাস্টা ভাইবাই বন্ধু, সন্ধ্যা পরে নি ভাই, ফাস্টা না দশটা, আচ্ছা তো ভাইবাই দশটা, দেখা হোক বাদে ভাইমনি দশটা, বন্ধু যাও দেখছত নি কি চার ট্যাবলেট খাওয়াইছি আমারে, ইয়াব্বা সারা কিচ্ছু বুঝুন না, আটে বইলে ঘুমাইলে খালি ইয়াব্বা, ইয়াব্বা চলে দেখে ইয়াব্বা সাঙ্গাল লাগি শুনি, সিদ্ধান্ত পৃথিবীতে যত সুখ আছে পাপলু আছে তোমার জন্যে, পৃথিবীতে যত সুখ আছে ল
আপনার ভবিষ্যৎ আমার আপনার ভবিষ্যৎ দামান আমি আপনি যদি আমার ইজ্জত করেন কত বড় সাহস আমার জীবন থাকবে তোমার হুয়া যে ই আব্বা ই আব্বা ই আব্বা জানি কথা খাবার দেখা নি পারো পারো আমার প্রার্থনা তো পারো তুমি ও বেটির ঘরে গেছো আমি জানি না আমি জানি না দেখানি আমার বাড়ির আমার অর্থনে এই যে ভাই একটু আসবেন আপনি কি এলাকার জি ভাই নাম কি আপনার আমার নাম আবির ও কি করেন ভাই আমি তো ষষ্ঠ পড়ালেখা করি আর পড়ালেখা করেন বাহ ভালো লাগলো আপনার মধ্যে স্টুডেন্টের সাথে পরিচিত হয়ে জি ভাই আচ্ছা আপনি পাপ্পু নামের কাউকে চিনেন পাপ্পু এলাকায় পাপ্লু ইয়াবা পাপ্লু নি হ্যাঁ ইয়াবা পাপ্লু জি জি সিনিয়র তো ওর বাবার নাম হচ্ছে সময় মিয়া আমি মিয়া সিনিয়র কি তো হইছে আপনি এদের বাসাটা চিনেন জি বাসা চিনি আপনাকে পাপ্লু লগন নি না আমি সাব ইন্সপেক্টর থানা থেকে আসছি আমাদের জেলায় মাদক সেবীদের তালিকায় সে টপ টেনে আছে আর তাকে ধরার জন্য আমরা আসছি চিন্তা করবেন না ও আর কোনো ঝামেলা করতে পারবে না এলাকায় স্যার খুব খুশি হয়েছি স্যার আপনারা আরো আগে আওয়া উচিত আছে বুঝছেন এলাকাত আর যারা স্যার হে না শুধু যারা এগুলা জড়িত এই ব্যবসা যারা মানে এগুলা বিক্রি করে যারা কিনে সব রে স্যার ওলা চেষ্টা করবা যে সারা আইনের আওতে আনি শাস্তি দেবো জি স্যার রাখি স্যার আমি ঠিক আছে ভালো থাকেন ধন্যবাদ ওদিকে গিয়া বুঝছেন 44 ভাই কি কিতানি তোমার ভালো হয়েছে শোনার দিতেনি খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে না করেছিলাম কত করে ফুয়ারে আশকারা দিতে দিতে একবারে আমার লোকে ডেইলি মার সকালে মার বিকালে মার সন্ধ্যাবেলা মার এক ফুয়া কইয়া কইয়া এখন আমার এই রাস্তাঘাটে মাইজরে বেঁচে করাইতে করাইতে ওখানে আমার মারিয়া গেছে
খাইলাও রে বাবা খাইলাও, আসরে আজান পড়ে গেছে বাড়ির যাইতে কি তিতা যে খর আমারে বিপদ পাল্লাও খালি। আসসালামুম কিতা ভাই পয়সা পালা আছে ওই আসি কোনো মতে কিতা অবস্থা আইলাম বিচারে খালে যা হ্যাঁ ওই যে ভাবলু যে নন ওই যে ইয়াবা খায় যে ইয়ে দিয়ে ওই সদান ভাই কিতা করছে গিয়ে তো আমার ফুলিরে ভালোবাসে হ্যাঁ তখন কইছে বিয়া করতো করি এমন পাগল হচ্ছে একবারে গোর আমার শেষ তুমি ইফয়া ভাঙ্গিলার ইফয়া জানো ইয়াবা খায় কিতা খায় কিতি খায় চুরি করে হত্যা করে হত্যা করে ডাকাতি করে এগুলোর লগে তুমি সুযোগ দিলে কিলার মিশাল লাগি মিয়া আমি তো যাই গিয়ে বারোই যা হ্যাঁ ইয়া কেমনি দি কিতা করে সব দোষ মিয়া তোমার তুমি সুযোগ না দিলে এটা সুযোগ পাই কয় আচ্ছা যাও দেখি তার বাপের লগে মাইতে কিতা হয় যাও ঠিক আছে চিন্তা করো না চিন্তা করো না ইগুরে বা এলাকাটা নষ্ট করে ফেলাইলো বুঝছো নি তুমি একটু সতর্ক থাকতাই না নি আমারে আরে শেষ করে দিছি তুমি আর পুরীর বাপ তুমি একটু সতর্ক থাকতাই না আমি শেষ করে দিছি যাও যাও এই অসৎ পথে আয় করে বরবাদ ছেলে ঘরে ঘরে। কিছু পিতামাতার অবহেলা ও খামখেয়ালির কারণে সন্তানেরা জড়িয়ে পড়ছে মাদক সন্ত্রাস ও বিভিন্ন অপকর্মে। আসুন ছেলেমেয়েদের প্রতি যত্নবান হই এবং তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলি। আপনার ভবিষ্যৎ আমার কমিন বাপের কমিন পুলা, কমিন বাপের কমিন পুলা, মুমিন হইতে পারলাম না। কমিন বাপের কমিন পুলা, মুমিন হইতে পারলাম না। কমিন বাপের কমিন পুলা এটা মোবাইলের দাম আছে নি রাত তুলিস না কইলাম এই মোবাইলে গো বেটার পুড়িয়ে বেটারে লন্ডন থেকে দিছে 40 দিন এসে এটা পাঁচটা দিলে কিটা লই যা লই যা না না ওগুন রাখ বেটা আর না আইও পাইছো পাঁচটা ওগু বেশি তোমার লাগে আর হুনো ইগু চুরির মালিতে মানুষে যাসে কিনতে চায় না এটা বুঝে মানুষে যে কোনটা চুরির আর কোনটা চুরির কার যা তো তোর তো মোবাইল পাইছো মোবাইল ফেলে তো বিজি যাসা তো কিনতে চান না বেটা খাওয়াই খাইছস বেটা আগে আমরা আমি খাইছি ওইটা খাইছি নি তো খাওয়াই খাইয়া তো খাওয়াই তো হন মেয়া চলতে পার না তো না খাইয়া ঠিক তো আল্লাহ না হইলে আমি যাইরাম কি আর এই তলে দি যাস কই ইবাই যাস উঠ উঠ ও বাড়ি বাড়ি যাস নি ফুলের তলে দি দেখুন না দেখি দিবে 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 দি
আমি ভালো হয়ে গেছি, আমি আর ইটা করতাম না, ই আব্বাস ই আব্বা ফোনটা খাইতাম না, শুনাই শুনাই আমার উন্নয় শেষবার বেটা হয়েছি এই বিদেশ যাইতে ইউরোপ একবারে আমারে ডাইরেক্ট ইউরোপ পাঠাই দিব। তুই সৌদি টাকি দেবা তোরা টেকা লাগে যাবে 20 লাখ টাকা টেকা এনেন না, হয়েছে তোমার পুয়ার অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে 20 লাখ টাকা থাকবো, 20 হই আনলে টেকা নিব একবার মাতিল। কুন্ডে বাবা তুই যে বালা হয়েছ, তুই যে বুঝছ আমার খুব ভালো লাগে, কিন্তু আমি এত টাকা কই পিতাম? ওই যে দোকান গুটা দিকান ওখানোর 12 মাসে 17-18 হাজার টাকা ওগুন দিয়ে আর এমনি এমনি মিলে আমরা চলি বেশি লাইলে। আমি যে বিদেশ থেকে 1 লাখ টাকা পাঠাইব, তুমি যে ফাটাউরা বেটা ফাটাই লাগছে না রে বাবা। আলি তুই যাইতে পারস আমি শান্তি, আমার ঘুম হয় না তোর লাগে তোর ইতার কারণে, আর খিকে ফাটাই তো কুকে ফাটাই তো বাটফার না সিটার কিতা মাথে রিতা মাতিয়া দেখো বাবা মাতিয়া দেখো এ টাকা নি তো না তোমার বুয়ার অ্যাকাউন্টে টাকা থাকবো, তোর অ্যাকাউন্টে আমার অ্যাকাউন্টে টাকা থাকবো, 20 হয়ে গেলে এবারে ফাটাই আমার কাছে কিনিব না, তে তো হইতো না আমার অ্যাকাউন্টে টাকা থাকলে তো যাইরাম গিয়া। আসসালামু আলাইকুম আজমল ভাই, আমার আব্বাই মাত্তা। আচ্ছা জি আচ্ছা, ও মাদুকা টেবিল আগে মাত্তে তুই যেতি না না মাদুকা জি ওয়ালাইকুম আসসালাম জি ওয়ালাইকুম আসসালাম, কোন নাম আপনার টেবিল? জিন্দাবাজার 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 সব টেবিল জিন্দাবাজার। ও তোমার টেবিল দিন আজ আমি ওন আইমু আইয়ে তোমার লগে আমি সাক্ষাৎ দেব, তোমার আমার ফুও বিমান তনে লাম্বো আর ও আমি টাকা দিলাম। ওই তো নাজমল ভাই আমারে জাগান হইছিল ওখান কোকা পাতে বেটা মানাইতে বললে আমারে অ্যাকাউন্ট আমার আর আমার ফুয়ার অ্যাকাউন্ট হইব নি না, ওইটা নিয়ে একলা লাগবো বিদেশ তুমি যেতে না আমি যেতাম, এসব কেবল তোমার আব্বা কই বিমান। আচ্ছা রে বা ঠিক আছে, ইউরোপ ইউরোপ আর আমার ফুয়ার বালা আমি তো কষ্ট হইতো না, আমার ফুয়া কিছু করতে না ঠান্ডা বরফ লাগাই দেশ। আচ্ছা তারে বুঝাইয়া কইছো তো আমি তারে থেকে বুঝবো, আর আমি যেমনে কইছো তোমরা রে কোনো টাকা দিতাম না আমার ফুয়ার অ্যাকাউন্টে থাকবো অ্যাকাউন্ট দিয়া নষ্ট হইয়া গেছে রে কিন্তু আর এত মনে করেন এখন বেশি বাড়ি গেছে নেশা খাই এমন অবস্থা, এখন সবসময় অস্ত্র থাকে লগে পিস্তল থাকে চাক্ষু থাকে হুদাও বা করি লাগে তো আমার কিতা মনে হয় জানো আমার কাছে লাগে হে এখন ইয়াবার পাশাপাশি না কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সাথে হে যুক্ত হয়েছে কত বড় বিয়া তো
যেখানে মন চাই এখানে আমার ফুরির নাম লিখে রাখি দেয়। না না, এটা আমার চোখে পড়ছে। ওই যে আপনারা কইছিলাম দেখুন নগদ প্রমাণ। না না, সি সি দেখছেন না আপনারা, আমি আরো আরো দুই তিন দিন কইছি। না না, দেখি দেখি এখানে চূড়ান্ত পর্যায়ে গেছে কি বুঝছেন না। দেখার ব্যাপারটা ওয়ালের মধ্যে যেখানে মন চাই এখানে লিখে রাখি দেয়। না না, আপনার কথা আমি বুঝি। আজকে তাইনের তাইনের ফুরির নাম লিখছে, পরের দিন আমার ফুরির নাম লিখবো। না না, আমি বুঝি আর, কিন্তু যতই কোক যে সবচেয়ে খারাপ হলো তার বাপ। যেকোনো জায়গার মধ্যে জানেননি শান্তিতে সবাই থাকতো, সব মেয়েরা নিরাপদে কলেজে যাইতো, স্কুলে যাইতো, সবাই শান্তিতে থাকতো, নিরাপদে থাকতো। ঠিক আছে, আপনারা জানেন আমি আমি দেখলাম। এই বাসায় কেউ আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এটা পাপুদের বাসা? জি। আপনার নাম কি? আমি তার আব্বা। আপনার নাম কি শামীম মিয়া? জি ভাই। হ্যাঁ, আমি আপনার কাছে আসছি। আপনার ছেলে বাসায় আছে? আপনার পরিচয়টা? জি, আমি সাব ইন্সপেক্টর থানা থেকে আসছি। ও আচ্ছা। না পাপ্পু তো বাসাত নাই। সে কোথায়? আমি মানে আমি থানাত গেলাম। মনে কি জন্য আপনার থানায় যাবেন? আমি আপনার পাইছি, আমার খুব উপকার হয়েছে। আসলে আমি মানসিকভাবে, সামাজিকভাবে, পারিবারিকভাবে খুব অশান্তির মাঝে আছি। আমার ঘুম নাই, খাই নাই। এই ছেলেটা আমারে মানে অর্ধমৃত্যু করে লিখছে আমার এই ছেলেটায়। আমি চাইলাম আমি আপনারা রাতে তার চুলে দিলি, আমি ছাড়া আমার আর কোনো পথ নাই। আমি মানে নিজেও বাঁচতাম না, আমার ফ্যামিলিটা ধ্বংস, আমার সহায় সম্পদ কুচু রয়েছে না স্যার। আমি মানে কিতা কইতাম আপনারে, আমি আমার একটা মেয়েরে বিয়ে দিয়েছিলাম, মেয়েটারেও স্বামীর মানে বাড়িতে থাকতে পারেন না। আপনারে বুঝিতাম পারলাম না আসলে আমার এই এই মুহূর্তে আমার অবস্থাটা। আপনি জানেন আপনার ছেলের জন্য পুরো এলাকাটা ধ্বংস হয়ে যাচ্ছে, তার ইয়াবার ছোবলে পুরো যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি জানেন? জি জি স্যার। আপনার ছেলের নাম মাদক সেবীদের তালিকায় টপ টেনে আছে এই জেলায়, আপনি জানেন? স্যার কিতা হইতাম সরমর কথা। আপনি যাই বলেন, পাপ্পুর বাবা হিসেবে আপনি কিন্তু কোনোভাবে দায় এড়াতে পারবেন না, বুঝতে পারছেন? হে মানে আমারে মারে, তার মারে মারে। আর জানেন নি স্যার, আমার একটা জায়গা দোকান কুটা আছে, কারণ এই বাক্কাতে আমি বাড়া হইতাম। হে ইউরোপ যাইতে হয়ে সম্পূর্ণ নাটক সে যাইয়া ওঠে খাটা 20 লাখ টাকা জায়গাটা বেচা এরা অ্যাকাউন্ট নিয়ে মারি দিচ্ছে। আমি স্যার কিতা কষ্ট হইতাম আপনারে, আজকে আমি কত নামি গেছি। আপনার যদি এত সমস্যা থাকে আপনার থানায় যাননি কেন এর আগে? আপনি বলেন আপনাকে মারে, আপনার স্ত্রীকে মারে, তো আপনার থানাকে কমপ্লেন দেন নাই কেন? এখন স্যার আপনারা আপনি শুধু এত শুধু আপনার ঘরকে ধ্বংস করে নাই, পুরো এলাকাকে ধ্বংস করে দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না? আপনাকে আমি একটা কথা বলি, তার কপালটা কিন্তু ভালো হবে না আর, সে যে অবস্থানে আছে স্যার আমার তার কপালটা খুব খারাপ হবে। ঠিক আছে, ভালো থাকবেন, আমি আসি। স্যার আপনারা যা মনে করেন বালা জেনে ভালোই হোক স্যার, আমার এই উদ্ধার হোক, আমি আর মানে পাশার মতো পরিবেশ নেই স্যার। এটা আর এখন এই পর্যায়ে নাই, আইন আইনের কাজ করবে, দেখুন কি হয়। জি স্যার, ভালো থাকবেন। জি, সালামু আলাইকুম। জি স্যার, সালাম। বুঝছেন না চেয়ারম্যান সাহেব, ফাফলুর বাপ এখন কিছুটা টারফার, ইদানিং দেখছি জিমাই জিমাই আটটা তাই। আর তো নানি, এখন তো বিচার আইবই, এ হেই তার ফরে নষ্ট করছে, যে সময় যেটা চাই ওটা দে। এ ফয়েদ নেশা করতো না, কিতা করতো, টেকা পাটা এবার রাস্তা কোয়াই। হ্যাঁ, আর আসসালামু আলাইকুম। আপনার লাগে অপেক্ষা করেন, কিতাবা চেয়ারম্যান সাহেবের কোনো কথার কোনো দাম নাই নি।
না ভাই যাও ইয়ো জমিনে কান ব্যস্ত আমি ইয়ো আইতিল পার্টি দে হাত কাগজটা করে দেখাইলাম ঠিক আছে বা তুমি জমি ব্যস্ত হয় কিন্তু যে বেচা বেচারা হাসপাতালে আছে ওর তো টাকা খরচ হচ্ছে আর টাকা দেওয়া লাগতো না নি আমি সব জমি ব্যস্ত তো টাইম লাগবো জমি বেচে কিতা করতে হবে তোমার ফুয়ারে দিতাই নি আবার আপনারে ছেলে সব আসলে ফুয়ায় তো একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়াইছে আমার লাগে সুযোগ দেরা বিকালে তো ওই দিনও করলো দুই দিনের মধ্যে দিব দেননি বিকালে মানে নি বিকাল নি আসলে চেয়ারম্যান সাহেব শুরু থেকে আমি ভুল করছি তোমার ফয় কিতা করলো আমি বাদ দিলাইছি আমার অত দামি মোবাইল আমার ফুরিয়ে শক কইরা দিছে কিতা কষ্ট মানে পাইছি আমি আমার মোবাইলটা লইয়া গেল কি আসলে আমি বিকালে দিলে মুজে রই আবার আসলে ওই সময় আপনারা কইছিলা যদি পরে আমি একটা খামো লাগাই দিতাম বা কিছু করতাম আসলে লইলো না কিতা এত দিনে তোমার ও খেয়াল হইছে নি কিতা করতাম খাইছন্ন এখনো এত দিনে খেয়াল হইছে নি যে ফলারে কামো লাগানি দরকার আরো আগে লাগানো দরকার ছিল আমি নিজে বিচার লইয়া গেলাম তোমার বাড়িতে ঘুমাইতে পারবে নি দুই দিন পরে ঘুমাইতে পারবে নি বাড়িতে না কোনো কথা শুনছো নি দেখো সমাজের মানুষে বিচার করিয়া দিল কোনো কথা শুনছো নি পোলার বিরুদ্ধে কোনো অ্যাকশনে গেছো নি যদি যাইতা তে আজকে তোমার পোলার লাগি তোমার কথা শোনা লাগতো আমি নিজে বিচার লইয়া গেছি তা বুঝছো নি কিন্তু তুমি খালি মানে আচ্ছা দেখতে দেখলাম করিয়া করে ও টাইম হে বরবাদ হইবো আস্তে গাওর ফোন তেরে বরবাদ হ্যাঁ তাই তো তখন চেয়ারম্যান সাহেব কিটা করতাম তারে যে পরিস্থিতি তৈরি হইছে ওর আমি কিটা করতাম ওই চাই আমার তো মানে কোনো কিছু আমি চিন্তা করি পারলাম না তারে আমি কিটা করতাম এখন একটাই সমাধান বুঝছো নি বা আরে বিদেশ পাঠাই দিলাও যখন বিদেশ গিয়ে কষ্ট করবো তখন বুঝবো যে বাপে টাকা ইনকাম করতে গেলে কষ্ট লাগছে পাঠাও পাঠাও বিদেশ পাঠাও নিজেও বাঁচো গাঁর ফাইনতেরও বাঁচাও বুঝছো নি বিদেশ পাঠাও চেয়ারম্যান সাহেব হেল্প করবো নে মাটির মানুষ পাইছো বুঝছো এর লাগে তোমার ফোয়ার অতটা সহ্য কররা আমরাও সহ্য করা লাগে এখন না পাঠায় তো উপায় নেই গাঁর অবস্থা বেশি খারাপ গাঁর ফুরে স্কুল কলেজ যাইতে পারে না কোনো কাজ চেয়ারম্যান সাহেব আমার ফুরে যদি কিচ্ছু হইব আমি বত্তা সহ্য করছি আচ্ছা আচ্ছা আমি দেখ পরে কিন্তু আমারটা আমি দেখবো আচ্ছা আচ্ছা আমি দেখলাম ওলাও সিদ্ধান্ত থাকলো বিকালে তুমি 80,000 টাকা দিলাইবা আমার কাছে আর আমি তারারে দিলাইমু আর তোমার পোলারে তারা যত তাড়াতাড়ি সম্ভব তুমি বিদেশ পাঠাও যদি সহযোগিতা লাগে আমি করবো এরপরে এলাকার মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক বুঝছো নি বা আর আপনারা আর কিছু মাথার দরকার নাই আমি যা হওয়ার আমি ব্যবস্থা করতেছি ঠিক আছে বা তুমি যাও এখন হ্যাঁ আর তোমার যে কয়েকদিন আছে দেশে বাড়ানোর রাগ করতে তার একটু দেখিয়ে রাখো তুমি আর বুঝছো দেশের অবস্থা তো তুমি বুঝো ওকে বুঝছো নি বা এখন আমরা কথা কইতে পারবো অনেক কিছুই কিন্তু বেচারা দেখছো নি তার পরিণতিটা কি তৈল এগুরে এগুরে দেখ আমরা সব ঠিক বুঝি তো এলাকার ফুলা আপনারা কইবা এর কিতা পরিণত হইছে বুঝছেন নি ওখান তারেও কইবা আপনারা শিক্ষক সব শিক্ষক ঠিক আছে ঠিক আছে আমার বাপু রে ও বাপু কই গেলে রে আমি খারাপ আমি খারাপ দেখি আমার আমার কথা শুনছি আমিও 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 গুরুত্ব দিছি রে আমি খবর নিছি রে বাপু বাড়ি রে বরবাদ ছেলেদের সর্বশেষ পরিণতি এমনই হয় সুতরাং আপনার সন্তান কি করছে কার সাথে মিশছে তার ব্যাপারে খেয়াল রাখুন আপনার সন্তান আপনার জন্য ও দেশের জন্য কলঙ্কের কারণ যেন না হয় তাই আসুন আপনার সন্তানকে নৈতিক শিক্ষা দিয়ে সমাজের কল্যাণের জন্য গড়ে তুলুন।